নজর রাখবো পরের খবরে। ভূপতিনগরে বিজেপি কর্মীর বাবাকে মারধর, যে মারধরে মৃত্যু হয়েছে বিজেপি কর্মীর বাবার। দীর্ঘদিন ধরেই ভোট পড়ে পর থেকেই ঘর ছাড়া ওই বিজেপি কর্মী শশাঙ্ক মাইতি, বাড়িতে তাকে খুঁজতে এসে তাকে না পেয়ে তার বাবার উপরেই চড়াও হয় দুষ্কৃতীরা এবং মারধরের জেরে মৃত্যু হয় ভদ্রলোকের। এবং যেরকম জানতে পারা যাচ্ছে গতকাল রাতের ঘটনা, গতকাল রাতে তার বাড়িতে চড়াও হয় দুষ্কৃতীরা, শশাঙ্ককে না পেয়ে তার বাবাকে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে। মৃতের স্ত্রী কান্নায় ভেঙে পড়েছেন পুরো ঘটনার কথা বলতে গিয়ে। বাড়িতে এসে হামলা করে আমার ছেলেকে খুঁজে, তারপরে আমি আমার স্বামী আর আমি ছেলে তো বাড়িতে নেই, আমার স্বামী আর আমি বাড়িয়ে আমার স্বামীকে ধরে পিটাপিটি করে ঠেলাফেলি দিয়ে মারামারি করে, তারপরে আমি ছাড়িতে যাই আমার কাপড় টাপড় সব ছিঁড়ে দিয়েছে আর বন্দুক দিয়ে আমার পিছনে গেলে কোমরে মেরে দিয়েছে আর হলো বগল টেল দিয়ে ঠেলে ঠেলে গেলে বেলা টেলে সব কাপড় ছিঁড়ে দিয়েছে আর লাভ কুড়াম আছে। বর্তমান আপনার স্বামী কোথায়? স্বামীকে কোনো হাসপাতাল নিয়ে আসতে আসতে কোথায় মারা গেছে আমি কিন্তু বলতে পারবো না, আমি আসতেই বাড়িতে অসুস্থ হয়ে গেছি। এদিকে এই নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক চাপানো তো শুরু হয়ে গিয়েছে বিজেপি এবং তৃণমূলের মধ্যে, দেখুন কোন পক্ষের কি বক্তব্য। শশাঙ্ক মাইতির বাড়িতে রাতের অন্ধকারে তৃণমূলের দুষ্কৃতীরা অরুণ মাইতি ও মিলন বরের নেতৃত্বে তার বাড়িতে হামলা চালায়। শশাঙ্ক মাইতিকে না পেয়ে তার বাবা এবং মা এবং তার বৌদিদের উপরে হামলা চালায়, বন্দুকের ব্যাট দিয়ে পিটাপিটি করে, তার বাবাকে প্রচুরভাবে মারধর করে, মারধর করার পরে অসহ্য যন্ত্রণা নিয়ে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়, হাসপাতালে ডাক্তার মৃত বলে ঘোষণা করে। এর জন্য আমরা তৃণমূল কংগ্রেসকে আবারও হুঁশিয়ারি জানাচ্ছি, আমরা বৃহত্তর আন্দোলন নামব। পুলিশ প্রশাসন এখনও পর্যন্ত নীরব দর্শকের ভূমিকায় পালন করছে। বাবুর যে মর্মান্তিক মৃত্যু, তার প্রতিবাদে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা যা করণীয় এবং বৃহত্তর আন্দোলনের পরিকল্পনা আমরা করেছি এবং এই অন্যায় অত্যাচার এবং সন্ত্রাস এবং এই মৃত্যু, তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির লড়াই চলছে এবং চলবে এবং যত সময় না দোষীরা শাস্তি পাবে এবং পুলিশ যত সময় না এদেরকে গ্রেপ্তার করবে তত সময় আমাদের এই আন্দোলন চলবে। এটা ভারতীয় জনতা পার্টির একেবারে গোষ্ঠী কন্দল, এটা লোকসভা নির্বাচন থেকে অর্জুননগরে গোষ্ঠী কন্দল ছিল, সেই গোষ্ঠী কন্দলেই গৌরহরি মাইতি আক্রান্ত হয়েছেন, শিকার হয়েছেন এবং কীভাবে মারা গেছেন তা ডাক্তার পোস্টমর্টমের পরেই জানা যাবে, ডাক্তার রিপোর্টে কীভাবে মারা গেছে। তাহলে এর মধ্যে কি আপনাদের লোক কোনো সময় যুক্ত রয়েছে? আমাদের এই ঘটনার সাথে তৃণমূল কংগ্রেস কোনোভাবে যুক্ত নয়। নজর রাখবো পরের খবরে। ভূপতিনগরে বিজেপি কর্মীর বাবাকে মারধর, যে মারধরে মৃত্যু হয়েছে বিজেপি কর্মীর বাবার। দীর্ঘদিন ধরেই ভোট পড়ে পর থেকেই ঘর ছাড়া ওই বিজেপি কর্মী শশাঙ্ক মাইতি, বাড়িতে তাকে খুঁজতে এসে তাকে না পেয়ে তার বাবার উপরেই চড়াও হয় দুষ্কৃতীরা এবং মারধরের জেরে মৃত্যু হয় ভদ্রলোকের। এবং যেরকম জানতে পারা যাচ্ছে গতকাল রাতের ঘটনা, গতকাল রাতে তার বাড়িতে চড়াও হয় দুষ্কৃতীরা, শশাঙ্ককে না পেয়ে তার বাবাকে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে। মৃতের স্ত্রী কান্নায় ভেঙে পড়েছেন পুরো ঘটনার কথা বলতে গিয়ে। বাড়িতে এসে হামলা করে আমার ছেলেকে খুঁজে, তারপরে আমি আমার স্বামী আর আমি ছেলে তো বাড়িতে নেই, আমার স্বামী আর আমি বাড়িয়ে আমার স্বামীকে ধরে পিটাপিটি করে ঠেলাফেলি দিয়ে মারামারি করে, তারপরে আমি ছাড়িতে যাই আমার কাপড় টাপড় সব ছিঁড়ে দিয়েছে আর বন্দুক দিয়ে আমার পিছনে গেলে কোমরে মেরে দিয়েছে আর হলো বগল টেল দিয়ে ঠেলে ঠেলে গেলে বেলা টেলে সব কাপড় ছিঁড়ে দিয়েছে আর
লাথুরাম আছে। বর্তমান আপনার স্বামী কোথায়? স্বামীকে কোনো হাসপাতাল নিয়ে আসতে নিয়ে আসতে পথে মারা গেছে। আমি কিন্তু বলতে পারব না, আমি আসিনি, বাড়িতে অসুস্থ হয়ে গেছি। এদিকে এই নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক চাপানো তো শুরু হয়ে গিয়েছে বিজেপি এবং তৃণমূলের মধ্যে। দেখুন কোন পক্ষের কি বক্তব্য। শশাঙ্ক মাইতির বাড়িতে রাতের অন্ধকারে তৃণমূলের দুষ্কৃতীরা অরুণ মাইতি ও মিলন বরের নেতৃত্বে তার বাড়িতে হামলা চালায়। শশাঙ্ক মাইতিকে না পেয়ে তার বাবা এবং মা এবং তার বৌদিদের উপরে হামলা চালায়, বন্দুকের ব্যাট দিয়ে পিটাপিটি করে, তার বাবাকে প্রচুরভাবে মারধর করে। মারধর করার পরে অসহ্য যন্ত্রণা নিয়ে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে ডাক্তার মৃত বলে ঘোষণা করে। এর জন্য আমরা তৃণমূল কংগ্রেসকে আবারও হুঁশিয়ারি জানাচ্ছি, আমরা বৃহত্তর আন্দোলনে নামব। পুলিশ প্রশাসন এখনও পর্যন্ত নীরব দর্শকের ভূমিকায় পালন করছে। বাবুর যে মর্মান্তিক মৃত্যু, তার প্রতিবাদে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা যা করণীয় এবং বৃহত্তর আন্দোলনের পরিকল্পনা আমরা করেছি, এবং এই অন্যায় অত্যাচার এবং সন্ত্রাস এবং এই মৃত্যু, তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির লড়াই চলছে এবং চলবে, এবং যত সময় না দোষীরা শাস্তি পাবে এবং পুলিশ যত সময় না এদেরকে গ্রেপ্তার করবে তত সময় আমাদের এই আন্দোলন চলবে। এটা ভারতীয় জনতা পার্টির একেবারে গোষ্ঠীকন্দল। এটা লোকসভা নির্বাচন থেকে অর্জুননগরে গোষ্ঠীকন্দল ছিল, সেই গোষ্ঠীকন্দলেই গৌরহরি মাইতি আক্রান্ত হয়েছেন, শিকার হয়েছেন এবং কীভাবে মারা গেছেন তা ডাক্তার পোস্টমর্টমের পরেই জানা যাবে, ডাক্তার রিপোর্টে কীভাবে মারা গেছে। তাহলে এর মধ্যে কি আপনাদের লোক কোনো সময় যুক্ত রয়েছে? আমাদের এই ঘটনার সাথে তৃণমূল কংগ্রেস কোনোভাবে যুক্ত নয়।